উচ্চ আদালতে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন এসেছেন গণমাধ্যম ও তার বিরুদ্ধে সোচ্চার ব্যক্তিদের লাগাম ধরতে। ফিফার টাকার নয় ছয় ও অর্থ পাচারে জড়িত থাকার অভিযোগে তদন্ত হচ্ছে বাফুফের বিরুদ্ধে। আদালতের নির্দেশে তদন্ত করছে দুদক। এ সময়ে গণমাধ্যমের শিরোনাম হয়েছেন সালাউদ্দিন সহ বাফুফের কর্তা ব্যক্তিরা। সালাউদ্দিনকে জড়িয়ে ব্যারিস্টার সুমন সহ ফুটবল সংশ্লিষ্ট ও ফুটবল ভালোবাসেন এমন ব্যক্তিরাও মতামত দিচ্ছেন। তাদের রুখতেই সালাউদ্দিনের যত আইনি লড়াই। প্রথমে ব্যারিস্টার সুমন সহ ১৭ জনকে লিগ্যাল নোটিশ দেন ১৪ বছর ধরে বাফুফের চেয়ারে থাকা সালাউদ্দিন। এ নিয়ে রিটও করেন উচ্চ আদালতে বুধবার, যার শুনানি হয়। পরে দুর্নীতি ও অর্থ পাচারের অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত সব পক্ষকে কোনো ধরনের মতামত প্রকাশ করা থেকে বিরত থাকতে বলেছেন হাইকোর্ট। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জ জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। উনার বিরুদ্ধে ফিফা থেকে টাকা নেওয়া এবং আমাদের ফুটবল ফেডারেশন থেকে টাকা নেওয়ার যে মানি লন্ডারিং বা এগুলার মানি লন্ডারিং এবং ফরজারি এবং করাপশনের যে ইনকোয়ারিটা চলছে দুদকে, এইটার ব্যাপারে কোনো অপিনিয়ন আমরা দিতে পারবো না। এদিকে বাফুফের সিনিয়র সহসভাপতি এবং সংসদ সদস্য সালাম মুর্শেদের গুলশানের বাড়ির বিষয়ে অনুসন্ধান শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন দুদক আইনজীবী। ২০ জুলাইয়ের মধ্যে অনুসন্ধান শেষ করতে শেষবারের মতো দুদককে সময় দিয়েছেন উচ্চ আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।